Hello student, আজকে আমরা ক্লাস 11 এর হাইড্রোস্ট্যাটিক পর্যায়ের একটি নতুন বিষয় আলোচনা করব। ইতিমধ্যে আমরা হাইড্রোস্ট্যাটিক পর্যায়ে হচ্ছে প্রেসার এবং সেই সংক্রান্ত বিভিন্ন সূত্র পাস্কালস ল ইত্যাদি হাইড্রোস্ট্যাটিক্স ফোর্স হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা হাইড্রোস্ট্যাটিক্স এর একটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হল বায়োয়েন্সি এবং বায়োয়েন্ট ফোর্স, অর্থাৎ প্লবতা এবং প্লবক বল। আমি হেডলাইনটা এখানে লিখেছি, বায়োয়েন্সি অ্যান্ড বায়োয়েন্ট ফোর্স, প্লবতা এবং প্লবক বল। তো বিষয়টা আমি একটুখানি বলি যে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বড় একটা জলের পাত্রে কিংবা যারা পুকুর বা কোনো বড় জলাশয়ে ভিতরে মানে যারা প্রবেশ করেছো, যারা স্নান করেছো বা মানে নেমেছো জলে, তারা দেখবে কোন একটা পাত্র নিয়ে জল যখন তুমি তুলছো, জলের ভিতর যখন পাত্রটাকে ডোবাচ্ছ, ডুবিয়ে জলের মধ্য দিয়ে যখন নিয়ে আসছো, তখন কিন্তু পাত্রটা অনেক হালকা লাগছে। যেই তুমি জল থেকে পুরো বাইরে নিয়ে এলে এক বালতি জলকে, এক পাত্র জলকে, তখন কিন্তু যথেষ্ট ভারী মনে হয়। অর্থাৎ কিনা, একটা বস্তুর সাধারণ যা ওজন, যখন আমরা জলের মতো কোনো লিকুইডের মধ্যে আমরা নিমজ্জিত করি, ঢোকাই, তখন দেখা যায় তার ওজনটা অনেকটা কম বলে মনে হয় এবং সত্যি সত্যি কম হয়। তো এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে প্লবতা। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমরা যখন স্থির তরলে, এখানে আবার একটা কথা বলি যে এটা কিন্তু গ্যাসের ক্ষেত্রেও সমানভাবে আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু আমাদের মূল আলোচনাটা যেহেতু তরল নিয়ে, তাই আমি তরল কথাটা ব্যবহার করছি, কিন্তু গ্যাসের ক্ষেত্রেও এই এই বিষয়টা একইভাবে প্রযোজ্য। অর্থাৎ যখন আমরা কোনো একটা বস্তুকে স্থির তরল বা গ্যাসের মধ্যে নিমজ্জিত করি, তখন তার আপাত ওজন কিছুটা কমে যায়। এই কমে যাওয়ার এই যে ব্যাপারটা, এই যে ধর্মটা তরলের, এই ধর্মটার নাম হচ্ছে প্লবতা। তো তাহলে নিশ্চিতই আমরা বুঝতে পারছি যে কোনো একটা বস্তু তার ওজন কোন দিকে কাজ করে, তার ভার কেন্দ্র দিয়ে তার ওজন কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে, তার মানে আমরা সহজ করে ভাবতে পারি পৃথিবীর দিকে। তো সাধারণত এটা আমরা যেভাবে আমরা দেখতে অভ্যস্ত, তাতে নিচের দিকে। তাহলে ওজনটা কমে যাওয়ার মানে কি? ওজন একটা বল, তাহলে এই ওজনটা কমে কমে কি করে যেতে পারে? নিশ্চিত ভাবেই এই বলটাকে কমানো হয়। এই বলটাকে কিভাবে কমানো হয়? না, ওজনের বিরুদ্ধে নিশ্চিত ভাবেই একটা বল কাজ করে। তার মানে যখন আমরা একটা বস্তুকে স্থির তরল বা গ্যাসেতে হচ্ছে নিমজ্জিত করি, তখন সেই তরলে, সেই তরল বস্তুটার ওজনের বিরুদ্ধে একটা বল কাজ করায়। বস্তুটার উপর একটা বল কাজ করে, তরল কর্তৃক একটা বল ক্রিয়াশীল হয়, যে বলটা ওজনের বিরুদ্ধে কাজ করে, এই বলটারই নাম হচ্ছে প্লবক বল। আর এই যে ধর্মটা তরলের, এর নাম হচ্ছে প্লবতা। তো সেই জন্যে দেখবে এই প্লবতা আমরা 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 একটু হলেও ফিল করতে পারি, যে কোনো কোনো জলেতে আমরা নামলে আমাদেরকে একটু হালকা হালকা মনে হয় জলের মধ্যে, এর কারণ কিন্তু প্লবতা। তো আমরা আজকে এই প্লবতা সম্পর্কে আমরা বিশেষভাবে জানব, প্লবক বল সম্পর্কে আমরা বিশেষভাবে জানব। আজ থেকে 450
500 বছর আগের কথা, গ্রিক দেশের এক বিজ্ঞানী আর্কিমিডিস তিনি এই ধারণা তৈরি করেন, এবং সেই ধারণা তৈরি করেন একটি ঘটনার মধ্য দিয়ে। সেই ঘটনার কথা তোমরা পড়েছ লোয়ার ক্লাসে। রাজার একটি মুকুট, তার মধ্যে খাদ কত আছে তা বার করে দিতে হবে, দায়িত্ব পড়েছিল আর্কিমিডিসের ওপর। এবং আর্কিমিডিসের সেই বিখ্যাত উক্তি ইউরেকা ইউরেকা, তো সেটা আমরা জানি। আর যখন তিনি এই প্লবক বল আবিষ্কার করেছিলেন, তখন কিন্তু তিনি চিৎকার করেছিলেন এই কথা বলে, ইউরেকা ইউরেকা, মানে আমি পেয়ে গেছি পেয়ে গেছি। তো যাই হোক, আজকেও সমানভাবে এই প্লবক বল এবং প্লবতার এই বিষয়টা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকে বড় বড় জাহাজ জলে যেমন ভাসছে, কিংবা আমরা যদি জাহাজ নিয়ে কুমেরুর দিকে অগ্রসর হই, তাহলে আমরা দেখতে পাই কিছুটা যাওয়ার পর, মানে আরো দক্ষিণ মেরুর দিকে যাওয়ার পর, বরফের বড় বড় ছাই জলের মধ্যে ভাসছে। এবং এই ছাইগুলো হিমশৈল বলে, মানে এর এতটাই বড়, অনেক সময় জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এর দ্বারা। তো এই হিমশৈল তার কতটা অংশ জলের ভেতরে থাকবে, কতটা অংশ জলের বাইরে থাকবে, বাইরে থেকে দেখে মনে হয় একটুখানি বাই, মানে ছোট্ট একটা বরফের খণ্ড, কিন্তু তার জলের ভিতরে আছে প্রচুর বড় অংশ। এই যে ক্যালকুলেশন, কতটা অংশ জলের ভিতরে আছে, এটা কতটা ভারী, জাহাজকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, এই সমস্ত ক্যালকুলেশন আমরা করতে পারি। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা, প্লবতা এবং প্লবক বল। তাহলে প্লবতা এবং প্লবক বল সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এখন আমরা কোন তরলের মধ্যে যদি একটা বস্তুকে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে নিমজ্জিত করি, তাহলেই কিন্তু প্লবতা কাজ করবে। আর সেই প্রসঙ্গেই আর্কিমিডিসের প্রসঙ্গ আছে। আর্কিমিডিস একটি নীতির, একটি সূত্রের মাধ্যমে এই পুরো বিষয়টা আমাদের কাছে তুলে ধরেন। তার এই সূত্রটি আর্কিমিডিসের নীতি নামে পরিচিত, প্রিন্সিপাল অফ আর্কিমিডিস। অর্থাৎ প্লবতা এবং প্লবক বল এর সঙ্গে আর্কিমিডিসের নাম অঙ্গাঙ্গীভাবে, মানে ওতপ্রোতভাবে জড়িত। তো আর্কিমিডিস প্রিন্সিপালের যে নীতি, তার মধ্যেই প্লবতার কথা আছে। আমি প্রথমে আর্কিমিডিসের প্রিন্সিপালটা বলছি, সেটা হলো যে কোনো একটা বস্তুকে অবশ্যই এই বস্তুটা কিন্তু সেই তরল বা গ্যাসে যেন দ্রবীভূত হয়ে না যায়। তাহলে দ্রবীভূত হয় না এমন একটা পদার্থকে আমরা যদি হচ্ছে যে সম্পূর্ণরূপে স্থির তরল বা গ্যাসে যদি সম্পূর্ণরূপে বা আংশিকভাবে যদি আমরা নিমজ্জিত করি, তাহলে ওই বস্তুর আপাত ওজন হ্রাস পায়। এই পর্যন্ত আমরা জেনেছি। বিজ্ঞানী আর্কিমিডিস বললেন যে কতটা ওজন হ্রাস পাবে, তিনি আরো বললেন যে এই হ্রাসপ্রাপ্ত ওজনটা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। আমরা জানি যে কোনো একটা বস্তুকে, মানে এটা একটা প্রকৃতির নিয়ম যে একই সঙ্গে একই জায়গায় দুটো বস্তু একসঙ্গে থাকতে পারে না, ক্লাসিক্যাল, অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফিজিক্স থাকতে পারে না। তা যখন একটা পাত্রে তরল আছে, ধরো জল আছে, তার মধ্যে আমি একটা পাথর খণ্ডকে ডোবালাম, যখনই আমি পাথর খণ্ডকে ডোবালাম, সেইখানে যে জলটা ছিল, ডোবানোর আগে যে জল ছিল, সেই জলটা তখন সরে যাবে, অপসারিত হবে। এটাই হচ্ছে অপসারিত তরল বা গ্যাস। তো তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে আর্কিমিডিস বললেন যে কোনো স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে, মানে অদ্রবণীয় কোনো বস্তুকে যদি আমরা নিমজ্জিত করি সম্পূর্ণরূপে কিংবা আংশিকভাবে, তাহলে ওই বস্তুর ওজন হ্রাস পায়। এই হ্রাসপ্রাপ্ত ওজন হল বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান।
অর্থাৎ ওই বস্তু কতটা তরলকে সরিয়ে দিচ্ছে, তার সে যখন জায়গাটা দখল করছে কতটা তরলকে, তারপরে কতটা জায়গা দখল করবে, যদি সম্পূর্ণ নিমজ্জিত হয় বস্তুটা, তার মানে সে তার নিজের যে আয়তন সেই পরিমাণ তরলকে অপসারিত করবে। আর যদি আংশিকভাবে নিমজ্জিত হয় তাহলে যতটা অংশ তরলের ভেতরে আছে ততটা তরলকে অপসারিত করবে। এই যে অপসারিত তরল, তার ওজন আমরা বার করতে পারি, সেই যে ওজনটা, সেই পরিমাণ বস্তুর প্রকৃত ওজন হ্রাস হবে। অর্থাৎ তার মানে ওই যে ওজনটা, অপসারিত তরলের যে ওজনটা, সে তার বস্তুর প্রকৃত ওজনকে হ্রাস করছে, তার মানে সেই বস্তুর ওজনের বিরুদ্ধে কাজ করছে, বস্তুর ওজনের বিরুদ্ধে কাজ করছে। এটাই হচ্ছে প্লবক বল। এই বলটাই আমরা ক্যালকুলেশন করব যে কতটা প্লবক বল, এবং এই ধর্মটার নাম হচ্ছে প্লবতা। তো আমরা এখন প্লবক বলের পরিমাণ আমরা বার করব। আমরা ধরে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তরল আছে, স্থির তরল, তরল দিয়ে আমরা করব, তার মধ্যে একটা কঠিন বস্তুকে যেটা দ্রবীভূত হয় না ওই তরলের মধ্যে, তাকে হচ্ছে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলাম, সম্পূর্ণরূপে মানে পুরোটা ডুবিয়ে দিলাম। তাহলে কি ঘটনাটা ঘটবে দেখি। আমরা একটা জিওমেট্রিক্যালি সুষম আকৃতি বিশিষ্ট আমরা একটা বস্তু নিয়ে করব, তাহলে আমাদের কি হবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। অসম আকৃতি নিলে ক্যালকুলেশন করতে প্রবলেম হবে, তো সেটা অন্যভাবে আবার বার করতে হবে তার আয়তন টায়তন। কিন্তু আমরা একটা সুষম আকৃতির যদি বস্তু নিই তাহলে আমাদের সুবিধা হবে। তো আমি প্রথমে একটা ছবি আনছি, দেখো। এটা জলের মধ্যে নিমজ্জিত আছে, একটা কিউব ধরে নিয়েছি আমরা আমাদের সুবিধার জন্য। এই কিউবটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি এল ধরলাম। এখন এখানে দেখো, লক্ষ্য করে, এই কিউবটার যে উপরিতল, এখান থেকে তরলের গভীরতা হচ্ছে এইচ ওয়ান আমি ধরে নিলাম, লেট আস সাপোজ। আর তরলের যে নিম্নতল, সেখান থেকে তরলের গভীর বস্তুটার গভীরতা হচ্ছে এইচ টু। তো আর এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে দেখো, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে তোমার একটা তরলের মধ্যে এই কিউবটা হচ্ছে নিমজ্জিত রয়েছে, কিউবটার আয়তন তাহলে কত, এল কিউব, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল। এর উপরিতল থেকে, তরলের উপরিতল থেকে কিউবের উপরিতলের এই যে গভীরতা, এখানে যে বিন্দুগুলো আছে তাদের গভীরতা হচ্ছে এইচ ওয়ান। আর তলদেশের যে তল, যে একবারে তলায় যে তলটা রয়েছে কিউবের, তার প্রতিটা বিন্দুর গভীরতা হচ্ছে জলের উপরিতল থেকে এইচ টু। তো স্বাভাবিকভাবেই আমরা এ পর্যন্ত যা পড়েছি, যে তরলের চাপ গভীরতার উপর নির্ভর করে, এবং দেখতেই পাচ্ছ তার মানে উপরিতলের যে চাপ পড়বে তরলের, তরল কর্তৃক যে চাপ এই কিউবের উপর পড়বে, সেটার থেকে তলদেশে যে চাপ পড়বে সেটা বেশি। তার কারণ তলদেশটা, কিউবের তলদেশটা বেশি গভীরতায় আছে। এবং নিশ্চিতভাবেই এটা বলা যায় যে, আমরা আগেও বলেছি যে এই যে চাপ, এই চাপটা কিন্তু পড়বে তোমার তলদেশের সঙ্গে লম্বভাবে, কারণ সবসময় আমরা জানি যে কোনো একটা বিন্দুতে চাপ সব দিকে কাজ করে। এখানে আমরা লম্বভাবে যে চাপটা, বলটা পড়ছে, মানে চাপ বা বল একই কথা পড়ছে, সেটা আমরা নেব। এখন প্রশ্ন হচ্ছে যে, ধরি আমি যদি বায়ুর চাপকে ধরেই ক্যালকুলেশন করি, লেট আস সাপোজ এখানে বায়ু আছে, তাহলে বায়ুর চাপ আমরা এখানে ধরে নিলাম, এদিকে বায়ু চাপ দিচ্ছে পি জিরো, বায়ু এখানে চাপ দিচ্ছে পি জিরো।
তাহলে উপরিতলে চাপ কত হবে? উপরিতলের প্রতিটা বিন্দুতে চাপ কত হবে? তাহলে এখানে লিখছি উপরিতলের, উপরিতলের প্রতিটি বিন্দুতে চাপ P1 সমান আমরা লিখতে পারি P0 প্লাস H1 রোজি, P0 প্লাস H1 রোজি, তার মানে রো হচ্ছে তরলের ঘনত্ব, G হচ্ছে অভিকর্ষজীয় ত্বরণ, আর H1 হচ্ছে গভীরতা, P0 হচ্ছে বায়ুচাপ, বায়ুমণ্ডলের চাপ। তাহলে পরে টোটাল প্রেশার অন দিস সারফেস প্রত্যেকটা পয়েন্টে যেটা হবে P1 is equals to P0 plus H1 rho g. Similarly, নিচের তলের প্রতিটি বিন্দুতে চাপ P2 সমান আমরা লিখতে পারি P0 plus H2 rho g. এখন প্রশ্ন হচ্ছে এই যে চাপটা, এই চাপটা কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে, এটা হচ্ছে এই দিকে কাজ করবে, এদিকে P1 চাপ। তার মানে আমরা জানি চাপ মানেই সেখানে একটা বল কাজ করবে, কারণ বল সমান চাপ ইনটু ক্ষেত্রফল। আর নিচের তলে যে চাপটা কাজ করবে সেটা হচ্ছে এই দিকে। তা এই বলটাকে যদি আমি F1 লিখি আর এই বলটাকে যদি আমি F2 লিখি, তাহলে আমরা লিখতে পারি, আমি আর ভাষায় লিখছি না, তাহলে F1 সমান আমরা কি লিখব? P1 ইনটু A, তার মানে P1 ইনটু L স্কয়ার, তার মানে P1 মানে হচ্ছে P0 প্লাস H1 রো G, আর F2 সমান হচ্ছে P2 A সমান P2 L স্কয়ার সমান, সরি এটা L স্কয়ার হবে, P0 প্লাস H2 রো G ইনটু L স্কয়ার। এখন স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কোনটা বেশি, F2 বেশি না F1 বেশি? অবশ্যই F1 বেশি, এবং তারা দেখো পরস্পর বিপরীতমুখী, F1 বলটা কাজ করছে এদিকে, F2 বলটা কাজ করছে এদিকে, তাহলে বিপরীতমুখী বল, তাহলে কি হবে তাদের লব্ধি বল কত হবে? না তাদের লব্ধি বল হবে, তাদের সরাসরি বিয়োগ করা যাবে, কারণ বিপরীত 180 ডিগ্রি উল্টো দিকে কাজ করছে, আর অভিমুখ কোন দিকে হবে এই লব্ধি বলের? লব্ধি বলের অভিমুখ হবে মানে যেটা বৃহত্তর বল, যে বলটা বেশি তার দিকে, তার মানে ওপর দিকে, এখানে F2 বলটা বেশি F1 বলটা কম, তার লব্ধি বল হবে F2 মাইনাস F1, এবং এটা কোন দিকে কাজ করবে? লব্ধি বলটা ওপর দিকে কাজ করবে। এই বলটা দেখো ওজনটা কোন দিকে কাজ করছে এখানে বস্তুর, এই যে কিউবটা এর ওজন কোন দিকে কাজ করছে? এর ওজন কিন্তু কাজ করছে নিচের দিকে, তাহলে ওজনের বিরুদ্ধে একটা বল কাজ করছে F2 মাইনাস F1, that is equal to F, বা আমরা that is equal to F, আমরা এটাকেই বলছি প্লবতা বল বা প্লবক বল। এই যে F বলটা, F বলটাই হচ্ছে প্লবক বল, F বলটা, F বলটা তাহলে কোনটা? না বস্তুর, বস্তুকে নিমজ্জিত করার কারণে তার উপরে যে লব্ধি বল, ঊর্ধ্বমুখী লব্ধি বল, এটাকে আমরা অনেক সময় আপক্রাস্ট বা ঊর্ধ্ব বল বলি, ঊর্ধ্বমুখী বল বলি, আপক্রাস্ট বা ঊর্ধ্বমুখী বল বলে থাকি। তাহলে এই F হচ্ছে F2 মাইনাস F1, যেটা ওজনের, এই বস্তুর ওজনের বিরুদ্ধে কাজ করছে, তাহলে আমরা লিখতে পারি আপক্রাস্ট বলতে পারি অর বায়োয়েন ফোর্স, BUOYANT, বায়োয়েন ফোর্স ইজ ইকুয়ালস টু F2 মাইনাস F1 সমান F সমান, এটার আমরা বিয়োগ করলে কত হবে? দেখো এইটা থেকে এইটা বিয়োগ করছি, তার মানে P0 L স্কয়ার, এখানে P0 L স্কয়ার কেটে যাচ্ছে, তার মানে H2 মাইনাস H1 রো G ইনটু L স্কয়ার। আমি এইটা থেকে এইটা বিয়োগ করছি, এই P0 L স্কয়ার, এখানে P0 L স্কয়ার বিয়োগ করলে কেটে যাবে, তাহলে H2 রো G L স্কয়ার, H1 রো G L স্কয়ার, রো জি এল স্কয়ার কমন নিলে এইচ টু মাইনাস এইচ ওয়ান, কিন্তু এইচ টু মাইনাস এইচ ওয়ানটা কি? দেখো এখান থেকে এটা এইচ ওয়ান, এখান থেকে এটা এইচ টু, তার মানে এইচ টু মাইনাস এইচ ওয়ান এইটা, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু এল, অর্থাৎ আমরা এইচ টু মাইনাস এইচ ওয়ান সমান এল লিখতে পারি,
তাই আমরা লিখতে পারি অর এফ সমান, এটা যদি এল লিখি তাহলে এটা এল কিউব হয়ে যাবে, তাহলে এল কিউব রো জি। এখন এল কিউব মানে কি? এই কিউবটার আয়তন, তার মানে ভি ভি রো জি, ভি রো জি, এটাই হচ্ছে প্লবক বল। তাহলে প্লবক বল এফ সমান হচ্ছে ভি রো জি। ভিটা কি? না এই বস্তুর আয়তন। এখানে বস্তুর আয়তন বললে কথাটা ভুল হবে, এই কারণে, কারণ এখানে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত আছে বলে এটা বস্তুর আয়তনের সঙ্গে সমান। কিন্তু যদি এটা সম্পূর্ণ নিমজ্জিত না থাকত তাহলে ভিটা হচ্ছে নিমজ্জিত অংশের আয়তন, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, অর্থাৎ অপসারিত তরলের আয়তন। তাহলে ভিটা কিন্তু আমরা যদি মনে করে ফেলি যে ভি হলো বস্তুর আয়তন, একেবারেই নয়, ভি হলো বস্তুর নিমজ্জিত অংশের আয়তন বলতে পারো, অথবা সব থেকে সেফ হচ্ছে অপসারিত তরলের আয়তন। অপসারিত কতটা করবে? না যতটা অংশ নিমজ্জিত থাকবে, সম্পূর্ণ থাকলে বস্তুর আয়তন আর অপসারিত তরলের আয়তন সমান হবে। তাহলে ভি রো মানে হচ্ছে তরলের ঘনত্ব। এখানে মনে রাখতে হবে তরলের ঘনত্ব, এই রোটা কিন্তু বস্তুর ঘনত্ব নয়, তরলের ঘনত্ব, আর জি হলো অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা এই যে বায়োয়েন্সি ধর্ম এবং বায়োয়েন্ট ফোর্স, বায়োয়েন্ট ফোর্স সমান আমরা দেখলাম ভি রো জি, অর্থাৎ অপসারিত তরলের আয়তন, তরলের ঘনত্ব এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপরে হচ্ছে নির্ভর করে এই আপথ্রাস্ট বা বায়োয়েন্ট ফোর্স। আপথ্রাস্ট কেন? না ঊর্ধ্বমুখে কাজ করে বলে, ওজনের বিরুদ্ধে কাজ করে বলে। তাহলে এটা হলো আমাদের প্লবক বল। এখন তাহলে প্লবক বলের রাশিমালা আমরা কিন্তু নির্ণয় করে ফেলেছি ভি রো জি। এইবারে আমরা দেখব যে এই প্লবক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এর কি কি ফিচার্স রয়েছে সেগুলো আমরা একটুখানি দেখে নেব। প্রথমত বলি, আমি এটা মুছে দিই তাহলে, ঠিক আছে? তাহলে দেখো প্লবক বল, তাহলে আমরা যে রাশিমালা পেলাম প্লবক বলের, সেটা হচ্ছে প্লবক বল, প্লবক বল ইংরেজিতে বলা হয় বায়োয়েন্ট ফোর্স, বায়োয়েন্ট ফোর্স বা আপথ্রাস্ট, আপথ্রাস্ট। তো এফ ইজ ইকুয়ালস টু ভি রো জি, ভি রো জি। এখন তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু ভি, এফ ইজ প্রপোর্শনাল টু রো, আর জি তো কনস্ট্যান্ট। আমরা যদি ধরে নিই কোন একটা স্থানের জি কে যদি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে দুটো জিনিসের উপর নির্ভর করে, ভি এবং রো। তার মানে নির্ভরতা, তার মানে ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স অফ এফ কি কি? এক নম্বর হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ অপসারিত তরলের আয়তনের সঙ্গে সমান, তার মানে ভলিউম অফ দি ডিসপার্সড লিকুইড, অর্থাৎ অপসারিত তরলের আয়তনের সমান। আর দু নম্বর হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু রো ডেন্সিটি, এটা রোটা কি? না ডেন্সিটি অফ দি লিকুইড। তার মানে দেখো দুটো জিনিসের উপর, তার মানে ধরো একটা বস্তুকে আংশিকভাবে নিমজ্জিত করা হয়েছে, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু ভি এর মান কম হবে, অর্থাৎ অপসারিত তরলের, অপসারিত তরলের ঘটনা দিয়ে আয়তনটা কম হবে। আর যদি সেই বস্তুটাকেই সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয় তাহলে ভি এর মানটা বেশি হবে, তখন আপথ্রাস্টটাও বেশি হবে। এটা যদি ফিক্স থাকে তাহলে আপথ্রাস্ট নির্ভর করবে রোয়ের ওপর, রোয়ের ওপর। সেটা কি? না সেটা হচ্ছে যে এফ ইজ প্রপোর্শনাল টু রো, অর্থাৎ যে তরলটা আমি ব্যবহার করছি তার ঘনত্বের ওপর। আমরা যদি খুব সাধারণ ভাবে দেখি, ধরো সাধারণ জল আর সমুদ্রের জল, যেমন সব থেকে এই হচ্ছে ডেড সি, জানো তো ডেড সিতে, ডেড সিতে জলের ঘনত্ব, ডেড সিতে জলের ঘনত্ব অত্যন্ত বেশি। তাই ডেড সি দেখবে ছবি দেওয়া থাকে
একটা লোক একদম জলের মধ্যে ভেসে শুয়ে আছে এবং বই পড়ছে, তার মানে কি? ডেড সিতে রোটা হচ্ছে যেহেতু বেশি, তার মানে এপটাও বেশি, আপথ্রাস্টটা বেশি, তার মানে একটা লোককে সম্পূর্ণরূপে ভাসিয়ে রাখতে সমর্থ। তাই জন্য এখান থেকে আমরা বলতে পারি যে সমুদ্রের জলে সাঁতার কাটা সোজা, কারণ সমুদ্রের জলে রোটা হচ্ছে বেশি কিন্তু পুকুরের জলে রো হচ্ছে কম। তাহলে স্বাভাবিকভাবেই ঘনত্ব যত বাড়বে আপথ্রাস্টের মান তত বাড়বে। তো এটা হচ্ছে ঘনত্বের সঙ্গেও সমানুপাতিক। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা যদি জি কে ভ্যারিয়েশন ধরি, জি এর অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু জি, আমরা যদি জি কে ভ্যারি করি, ধরো খুব উঁচুতে চলে গেলাম এভারেস্টের মাথায়, আবার একেবারে সমুদ্র তটে চলে গেলাম, জি এর যেটুকু পরিবর্তন হবে সেই জি এর জন্য এফ এর মানের কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ সমুদ্রের তত দেশে জি এর মান যেহেতু বেশি, তাই আপথ্রাস্টের মানও বেশি হবে। আর পাহাড়ের ওপরে অনেক উঁচুতে, কিংবা যদি উঁচুর ক্ষেত্রে বলো, ধরো আমি অনেক উঁচুতে একটা উঠে গেছি, মানে এমন একটা কাল্পনিক কথা ভাবো যে 100 কিলোমিটার ওপরে উঠে গেছি, তাহলে কিন্তু জি এর মান অনেকটাই কমবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপথ্রাস্ট কমে যাবে। আবার এখান থেকে বলা যেতে পারে, যদি এমন কোন জায়গায় আমরা যেতে পারি যেখানে জি নেই, জি নেই মানে জি তো ইনফাইনাইট পর্যন্ত, আমরা পড়বো এটা, আলোচনা করব যে জি এর প্রভাব কিন্তু ইনফাইনাইট, কম হলেও আমাদের এই যে পৃথিবী, পৃথিবীর আকর্ষণের প্রভাব কতদূর পর্যন্ত? থিওরিটিক্যালি এটা ইনফাইনাইট পর্যন্ত, কিন্তু যত দূরত্ব যায় তত জি এর মান কমতে থাকে। এখন জি নেই এটা বলা যাবে না, আমরা এভাবে ভাবতে পারি এফেক্টিভ জি। যেমন ধরো অনেক সময় আমরা ভুল করে বলি কৃত্রিম উপগ্রহ, যেটা পৃথিবীর চারধারে ঘুরছে, সেখানে জি এর মান অনেক সময় আমরা আলগা করে বলে ফেলি জি এর মান শূন্য, একেবারেই নয়। জি এর মান যদি শূন্য হতো তাহলে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর আকর্ষণে থাকতো না। কিন্তু জি এর মানের বিপরীতে ওখানে আরেকটা বল কাজ করে, যেটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো, সেটা হচ্ছে অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বল পৃথিবী কৃত্রিম উপগ্রহে ঘূর্ণনের ফলে যে অপকেন্দ্র বল আর পৃথিবীর যে আকর্ষণ বল যেখানে জি কাজ করে, এই দুটো সমান হওয়ার জন্য ওই কৃত্রিম উপগ্রহে এফেক্টিভ কার্যকরী জি এর মান হচ্ছে শূন্য হয়। তাই ওখানে যদি আমরা নিয়ে একটা আর্কিমিডিসের সূত্রটাকে বা প্লবতা বলের যদি পরীক্ষা করি, ওখানে কিন্তু কোনো প্লবতা বল পাওয়া যাবে না, ওখানে কিন্তু প্লবতা বলের মান হচ্ছে শূন্য। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলোর ওপরেতে নির্ভর করছে। এবার কোন বিষয়গুলোর ওপর নির্ভর করে না, এগুলো হচ্ছে ডিপেন্ডেন্স। আর ডিপেন্ডেন্স নয় কোনগুলোর ওপর, যেমন এক নম্বর হচ্ছে বস্তুর আকৃতি কেমন তার ওপর নির্ভর করে না। যদি বস্তু সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে বস্তুর আকৃতির ওপর নির্ভর করে না, কিন্তু যদি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় থাকে তখন কিন্তু আকৃতিটা একটা ফ্যাক্টর হয়। যেমন ধরো একটা লোহার কড়াই, আর ওই লোহার কড়াইটাকে গলিয়ে যদি এক টুকরো লোহা তৈরি করা হয়, আমরা যদি জলে দিই তাহলে দেখা যাবে লোহার কড়াইটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে, কিন্তু লোহার টুকরোটা ওই একই পরিমাণের লোহার টুকরোটা জলের তলায় চলে গেল, মানে প্লবতা বল কম হলো, তার কড়াইটা ভাসছে কেন, প্লবতা বল বেশি। কিন্তু যদি কড়াইটাকে সম্পূর্ণরূপে আমরা ডুবিয়ে দিই আর ওই লোহার টুকরোটাও যদি ডুবে যায়, তাহলে এখানে কিন্তু অর্থাৎ জলে যদি সম্পূর্ণ মানে তরলে যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে, তাহলে বস্তুর আকৃতির ওপরে কিন্তু নির্ভর করে না প্লবতা বল, প্লবক বল, কিন্তু আংশিক নিমজ্জিত অবস্থায় থাকলে তাহলে কিন্তু প্লবতার উপর আকৃতির ওপরে নির্ভর করে। দুই, তিন নম্বর হচ্ছে আরেকটা জিনিসের ওপর নির্ভর করে না, সেটা হচ্ছে যে কতটা গভীরে তরলটা আছে। তরল ধরো একটা বস্তুকে সম্পূর্ণ তরলে নিমজ্জিত করেছি, কোন গভীরতায় আছে, সে যদি 10 মিটার গভীরে থাকে, সে যদি 100 মিটার গভীরে থাকে, সে যদি 50 মিটার গভীরে থাকে, এক্ষেত্রে কিন্তু প্লবতা বলের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ প্লবতা বল কিন্তু কোন গভীরতায় বস্তু আছে তার ওপর কিন্তু নির্ভর করে না। তো এই বিষয়গুলোকে আমাকে হচ্ছে যেগুলো হচ্ছে জানতে হবে, তাহলে প্লবতা বলের যে বৈশিষ্ট্য আমরা কিন্তু দেখতে পেলাম। এইবারে এই যে প্লবতা বলটা তাহলে সৃষ্টি হচ্ছে কেন, না প্লবতা বলটা সৃষ্টি হচ্ছে এই কারণে যে প্লবতা বল তোমার হচ্ছে বস্তুকে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে নিমজ্জিত করলে প্লবতা বলের সৃষ্টি হয়। তো প্লবতা বলকে
যখন তার মানে একটা কেন সৃষ্টি হয় না, এ যখন তরলকে অপসারিত করে, অর্থাৎ কোনো একটা বস্তুকে যখন সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয় তখন এটা কিছুটা তরল অপসারিত করে। তাহলে তোমরা নিশ্চিত ইতিমধ্যে হয়তো পড়ে ফেলবে যে প্রত্যেকটা বস্তু তার একটা নিজস্ব ভর কেন্দ্র আছে। তার মানে কোনো একটা বস্তু তার একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা ধরে নিতে পারি সমস্ত ভরটা হচ্ছে কেন্দ্রীভূত, এবং ছোট্ট বস্তুর ক্ষেত্রে ওই বিন্দু দিয়েই তার ওজনটাও কাজ করে। তার মানে সেটাকে আমরা বলি ভর কেন্দ্র। ভর কেন্দ্র এবং ভর কেন্দ্র একই বিন্দু। তো সেরকম ভাবে যখন আমরা একটা বস্তুকে সম্পূর্ণ তরলে নিমজ্জিত করছি তখন কি হচ্ছে না, তখন তরলের তোমার কি হচ্ছে অপসারিত করছে একটা তরল। অপসারিত তরলটাকে যদি আমরা বস্তুর সঙ্গে তুলনা করি তাহলে পরে সেই তরলটাও কি হচ্ছে না, সেই তরলটাও তোমার তার একটা ভর কেন্দ্র আছে, সেই ভর কেন্দ্রটাকে আমরা বলি প্লবতা কেন্দ্র। তারপরে প্লবতা কেন্দ্র দিয়ে বস্তুর অপসারিত তরলের যে ওজন বা বল সেটা হচ্ছে কাজ করে। তো আমরা এই পর্যন্ত প্লবতা বলের এই ফিচারগুলো পর্যন্ত বলে আজকের যে আলোচনা, আমাদের প্লবতা বলের যে আলোচনা, তারপর শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।